বাংলাদেশসহ সারা বিশ্বেই প্রাণীজ আমিষের অন্যতম উৎস। কিন্তু দুঃসংবাদ হলো, এ প্রাণীর দেহে মিলছে মাইক্রোবিড বা প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা। সায়েন্টিফিক রিপোর্টার্স জার্নালের গবেষণা অনুযায়ী হংকং ও কোরীয় উপদ্বীপে সামুদ্রিক এক একটি মাছেই 80 টুকরো প্লাস্টিক পাওয়া গিয়েছে। ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাজারের প্রায় 25% মাছে প্লাস্টিক ফাইবার পাওয়ার তথ্য পাওয়া গেছে গবেষণাপত্রটি থেকে। এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এসডো সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নদী খাল জলাশয়ে মাইক্রোবিটের উপস্থিতি পেয়েছে। প্রায় 100 মাছের ওপর গবেষণা করে রুই ও পুঁটি মাছে প্লাস্টিকের উপস্থিতি বেশি পাওয়া গেছে। ইউএন এনভায়রনমেন্টের তথ্য অনুযায়ী বছরে 8 মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক পড়ছে সমুদ্রে। অপচ্য প্লাস্টিকের আয়ুষ্কাল কমপক্ষে 500 বছর। এক পর্যায়ে প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। প্লাস্টিকের এই ক্ষুদ্র কণা মাইক্রোপ্লাস্টিক নামে পরিচিত। মাইক্রোপ্লাস্টিক খাদ্যচক্রে প্রবেশ করে শেষ গন্তব্য হিসেবে মানুষের শরীরে ঢুকছে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এই পরিস্থিতি গুরুতর হচ্ছে। এই ঝুঁকিতে শুধু মাছই নয়, রয়েছে সামুদ্রিক পাখিও।